বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, সুইডেনে মুষ্টিমেয় কিছু ইসলাম বিরোধী ব্যক্তি সম্প্রতি প্রকাশ্যে কোরআনের অবমাননা করলে মুসলিম দেশগুলোতে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জন্ম দেয়। আর সুইডেন সহ বিভিন্ন দেশে প্রশ্ন দেখা দেয়, কেন এই ধরনের কাজ করতে দেয়া হয়। সুইডেনে কোরআন বা অন্য কোনো ধর্মগ্রন্থ পোড়ানো বা এসবের অবমাননা নিষিদ্ধ করে এমন বিশেষ কোনো আইন নেই। আর অনেক পশ্চিমা দেশের মতো সুইডেনে কোনো ব্লাসফেমি বা ধর্ম অবমাননা বিষয়ক আইনও নেই। একজন মুসলিম ব্যক্তি দৃশ্যত পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন যে তৌরাত ও বাইবেলে আগুন দেওয়ার অনুমতি দেয়া হয় কিনা। তিনি শনিবার ইসরায়েলের দূতাবাসের বাইরে বিক্ষোভ করার অনুমতির জন্য আবেদন করেন। আবেদনে তিনি বলেছিলেন যে ওই স্থানে তিনি তৌরাত ও বাইবেল পড়াতে চান। ইসরায়েলের সরকারি কর্মকর্তারা এবং ইহুদি সংগঠনগুলো তার এই পরিকল্পিত কাজের নিন্দা জানায় এবং সুইডেনের পুলিশকে এ কাজ বন্ধ করার আহ্বান জানায়। তারপরও পুলিশ ওই ব্যক্তির অনুরোধের অনুমোদন করে। ওই ব্যক্তি তার পরিকল্পনা থেকে সরে আসেন এবং বলেন, একজন মুসলিম হিসেবে তিনি কোনো ধর্মগ্রন্থ পোড়ানো সমর্থন করেন না। অনেক দেশে ব্লাসফেমি বা ধর্ম অবমাননা একটি ফৌজদারি অপরাধ। পিউ রিসার্চ সেন্টারের একটি বিশ্লেষণে দেখা গেছে, 2019 সালেও 198 দেশের মধ্যে 79 দেশ এবং অঞ্চলে ব্লাসফেমি নিষিদ্ধ করে আইন বা নীতি ছিল। ওইসব আইন বা নীতিতে ব্লাসফেমিকে কোনো ধর্মের প্রতি অবমাননাকর বলে বিবেচিত বক্তব্য বা ক্রিয়া হিসেবে সংজ্ঞায়িত করা হয়। অন্তত 7টি দেশে, আফগানিস্তান, ব্রুনাই, ইরান, মৌরিতানিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও সৌদি আরবে ব্লাসফেমির অপরাধে মৃত্যুদণ্ড প্রদান পর্যন্ত বিধান রয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা সামরিক সহায়তা হিসেবে ইউক্রেনে যেসব অস্ত্র ও সামরিক উপকরণ পাঠাচ্ছে, সেগুলোর কিছু অংশ নিয়মিত চুরি যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন। ইভালুয়েশন অফ ডিপার্টমেন্ট অফ ডিফেন্স অ্যাকাউন্টেবিলিটি অফ ইকুইপমেন্ট প্রোভাইডেড টু ইউক্রেন নামের প্রতিবেদনটি প্রকাশ করেছে পেন্টাগন। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ তথ্য। 2022 সালের ফেব্রুয়ারিতে রুশ বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই কিয়েভকে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা এবং সামরিক জোট ন্যাটো। যে প্রতিবেদনটি প্রকাশ করেছে পেন্টাগন, সেটি প্রস্তুত করা হয়েছে গত বছর মার্চ থেকে সেপ্টেম্বর, 7 মাসের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে। গত অক্টোবরেই এই প্রতিবেদনটির কাজ শেষ হয়েছিল, কিন্তু সে সময় সর্বসমক্ষে তা প্রকাশ করা হয়নি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এবং military.com দেশটিতে প্রচলিত তথ্য অধিকার আইন ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আওতায় আবেদন করার পর সেটি প্রকাশ করা হয়েছে। ইউক্রেনকে অস্ত্র সহায়তা প্রদান ও তা পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিশেষ কমিটির, যার নাম ইউএস অফিস অফ ডিফেন্স কর্পোরেশন। কমিটির সদস্যরা জানিয়েছেন, যুদ্ধের শুরু থেকেই সহায়তা হিসেবে পাঠানো সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের কোনো হিসেব তারা মেলাতে পারছেন না। প্রত্যেক চালান থেকেই কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম খোয়া যাচ্ছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছেন তারা। এই চুরি কারা করেছে সে সম্পর্কে এখন পর্যন্ত স্পষ্টভাবে কাউকে চিহ্নিত করা যায়নি। ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের কাছে এ ব্যাপারে জানতে চেয়েছিলেন ডিফেন্স কর্পোরেশনের সদস্যরা, কিন্তু কোনো কর্মকর্তা এ ব্যাপারে সদুত্তর দিতে পারেনি। মার্কিন কর্মকর্তাদের ধারণা, ইউক্রেনের কিছু অসাধু সরকারি ও সেনা কর্মকর্তার সঙ্গে আন্তর্জাতিক অপরাধী গ্রুপ, স্বেচ্ছাসেবী যোদ্ধা এবং অস্ত্রের চোরা কারবারীদের যোগ সাজসেই ঘটছে এইসব চুরির ঘটনা। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর জুন মাসে মার্কিন একটি অস্ত্রের চালান থেকে বেশ কয়েকটি গ্রেনেড লঞ্চার, মেশিন গান এবং 1000-এরও বেশি রাউন্ড গোলা বারুদ চুরি করেছে ইউক্রেনীয় বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দেয়া একদল যোদ্ধা। একই মাসে ইউক্রেনীয় অপরাধীদের আরেকটি চক্র বেশ কিছু বুলেট প্রুফ ভেস্ট চুরি করেছে, যেগুলোর সম্মিলিত দাম অন্তত $17,000। এই ভেস্টগুলো কিয়েভকে পাঠিয়েছিল তার ইউরোপীয় মিত্ররা। এরপর আগস্টে ইউক্রেনীয় বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দেওয়া একটি দলের সদস্যরা অন্তত 7টি রাইফেল এবং প্রায় 1000 রাউন্ড গোলা বারুদ চুরি করে বাহিনী থেকে পালিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে পেন্টাগনের প্রতিবেদনে।